রাস্তা সংস্কারের কাজকে স্বাগত জানালে উচ্ছেদ হবার ভয়ে দিন কাটাচ্ছে খালপাড়ের দোকানদাররা। তাদের একটাই দাবি, সরকার PWD দপ্তর তাদের কথা ভাবুক। যত দিন যাচ্ছে কলকাতার বাসন্তী রাস্তার যানবাহন যাতায়াতের সংখ্যা ক্রমশ বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের যাতায়াত। এমনকি দু চাকার বাইক এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছে। রাস্তা চওড়া না থাকার ফলে দুর্ঘটনা লেগেই আছে। কেন্দ্র সরকারের আর্থিক অনুদানে রাজ্য সরকার কলকাতা বাসন্তী রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছে। রাজ্য সরকারের PWD সড়ক দপ্তরের মাধ্যমে গত 2 বছর ধরে ইঞ্জিনিয়ার দিয়ে মাপজোক শুরু করেছে কলকাতা বাসন্তী রাস্তা। এই রাস্তা সংস্কারের জন্য যতটুকু জায়গা দরকার ততটুকু তারা মাপজোক করেছে। রাস্তার পাশে থাকা কৃষকদের জমি যতটুকু নিয়েছে তারা তাদের ক্ষতিপূরণ দিয়েছে। এমনকি বামনঘাটা থেকে ভোজেরহাট, ঘটকপুকুর থেকে চণ্ডীপুর এলাকায় রাস্তার পাশে থাকা বাজারগুলোকে জানিয়েছে PWD সড়ক দপ্তর তাদের দোকান যেন সরিয়ে নেয়। এবার রাজ্য সরকারের ব্লক প্রশাসনের মাধ্যমে সেই বার্তা দিল, পাশাপাশি ক্ষতিপূরণের আশ্বাস দিল রাস্তার দুপাশে থাকা দোকানদারদের। ব্যুরো রিপোর্ট, ICTV নিউজ বাংলা। নমস্কার, আমরা বিগত আমাদের বাপদাদা আমল থেকে আমরা এই জায়গায় বসে ব্যবসা করছি। একটা ব্যবসার রক্ষে অন্তত আমাদের সমস্ত কিছু ভাত রুজি রুটি এই এখান থেকে, তারপরে আমার এই দোকানে যত গরিব মানুষ কাজ করে 10-12টা লোক, তাদেরও রুজি রুটি এখান থেকে। সুতরাং আমরা চাইছি উন্নয়ন হোক, কিন্তু আমাদেরকে বাঁচিয়ে যদি কিছু করা যায় সেটাই আমরা চাই। তোমার নাম? রাজু মোল্লা। কতদিন ধরে এই ব্যবসা করছো হোটেলে? ও এখানে 40 বছর 50 বছর। Thank you.